फिर भोगान्ति जनगणर चित्रटा तेलियामोड़ा विद्युत निगम अफिसे प्रिपेड कार्डे विद्युत बिल भरते एसे जावतीय क्षोभ उगड़े दिलें ग्राहकरा। अफिसेर कर्मसंस्कृति एकदम ही लाटे, काजेर लोकेर जे बड़ई अभाव एई अफिसे अकाजेर लोक भरते। फेर जनगणের ভোগান্তি তাও এই করোনার সময়। এই চিত্রটাই দেখা গেল শনিবার তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগম অফিসে। বিদ্যুৎ নিগম অফিসে প্রিপেড কার্ড রিচার্জ করাতে এসে দুর্ভোগের শিকার বিদ্যুৎ ভোক্তারা। সরকার সুবিধা দিয়ে রেখেছে জনগণের জন্য, অথচ এই সুবিধাগুলো সঠিকভাবে পাচ্ছে না জনগণ। কেননা সেই যে ক্যাডাররা তারা তো আজও বহাল তবিয়তেই রয়ে গেছেন বিভিন্ন সরকারি দপ্তরে। কাজ না করে সরকারি অর্থ পকেটে পুরে নেওয়াটা তো তাদের আদিকালের অভ্যাস। এরই প্রমাণ ফের মিলল এদিন তেলিয়ামুড়াতে। বাম মার্গীয় বিদ্যুৎ অফিস কর্মচারীদের মুন্সিয়ানাতে রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ নিগম অফিসে সরকারি কাজকর্ম লাটে ওঠার উপক্রম। একইভাবে এই দপ্তরে সরকারের কোভিড-19 নিয়ম নীতি ও নির্দেশিকা লঙ্ঘন করছে সরকারি কর্মচারীরা। মূলত চতুর্থ শনিবার সরকারের ছুটির দিন, কিন্তু বিদ্যুৎ নিগম অফিস কর্মচারীরা ছুটির দিনেও প্রিপেড কার্ড রিচার্জ করে দেবার কথা ভোক্তাদের। সেই সুবাদে শনিবার বহু বিদ্যুৎ ভোক্তা আসেন তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগম ডিভিশন 2 অফিসে। এদিন দুপুর 12টা পর্যন্ত কোনো অফিস কর্মচারীর দেখা নেই। দুপুর 1টা নাগাদ গুটি কয়েক অফিস কর্মী আসেন, শুরু হয় হেলিয়ে দুলিয়ে কাজকর্ম। এই অবস্থায় বিদ্যুৎ ভোক্তাদের দুর্ভোগ চরমে প্রখর রৌদ্রে। এদিকে অফিসে প্রিপেড কার্ড রিচার্জ করতে আসা ভোক্তারা জানায়, অফিস কর্মচারীরা চক্রান্ত করে রাজ্য সরকারের বদনাম করছে। আমরা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অনেকদিন থেকে একটা প্রবলেম আছে, সাধারণ মানুষ মানে কার্ড রিচার্জ করতে অনেক হয়রানি ভোগ করতেছে। তো আজকে ফোর্থ স্যাটারডে, তো মানুষের অনেকের যারা মানে কার্ডের রিচার্জ শেষ, তো তারা রিচার্জ করতে আইছে 2 ঘন্টার উপরে এখানে মানে বসে আছে সবাই। তো এই গরমের ভিতরে সবাই, এরপরে আছে করোনার প্রবলেম, তো অনেকের মুখে মাস্ক নাই, তো সবাই এরকম হরাইনি হইতাছে। তো আমি দেবাশিসবাবুরে কল করছি। দেবাশিসবাবু কইছে, দেবাশিসবাবু কে? এইচডিও, মানে বিদ্যুৎ দপ্তরের এইচডিও। আচ্ছা, তাই না আমারে কইলো যে আমি কি মানে স্টাফ রেখে বাড়ির থেকে কল করে আনি আন, আজকে তো তারা ছুটির দিন। আমি বলছি ঠিক আছে, মানুষের তো হরাইনি হইতেছে, আপনি একটু কাইন্ডলি করেন। তো হয়তো এটা মানে সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত, যে মানুষের হয়রানি করে মানুষও সরকারের বিরুদ্ধে যাইতো, তারা মানে সরকারের মানুষের খেপানের লিগে একটা চক্রান্ত হইতেছে। মানুষ মানে সরকার এত সুন্দর সার্ভিস দিতেছে মানুষের লিগে, তো তারা মানুষের এইভাবে হয়রানি করতেছে, সরকারি দপ্তরগুলো এইভাবে মানুষের হয়রানি করতেছে। কারণ বিদ্যুৎ নিগম ডিভিশন 2 অফিসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ দেবাশিস দাসের সরকারি কাজে হেলামির অভিযোগ তুললেন বিদ্যুৎ ভোক্তারা। এর নাম কি পরিষেবা, ক্ষোভে বললেন আরেকজন গ্রাহক। চতুর্থ শনিবার ছুটি, তাই বলে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন জনগণ। আমার ঘরে তো কারেন্ট, আজকে লাইনটা টুটু করতেছে আর 6 ইউনিট আছে, আজকে দিন বা দুদিন কালকে গেলে যাইব না। তাহলে অফিসে তো স্টাফটা অনেক দরকার ছিল, কোনো আইসি আমি কারেন্ট রিচার্জ করে দেবো, আগে অফিসে কোনো স্টাফ নাই, 11:30 বাজে অলরেডি, অনেক একটা স্টাফও নাই। তাহলে এইভাবে মানুষ হয়তো হয়রানি করতেছে, কত মানুষ এই হয়রানি হইতেছে, এইটার লিগে স্টাফেরা একটু নজর দিত, জিনিসটা একটু ভালো হইতো। আর এটার লিগে তো সরকার অনেক কিছু করতেছে দেখলাম, জানতাছি যে এই কারেন্টের ব্যাপারে অনলাইনে যে করছে গ্রাহকরা সুযোগ সুবিধা পাওয়ার লিগে, আমি তো এখানে দেখলাম মানে স্টাফরা সঠিক নাই, সঠিক থাকতো তাহলে আজকে এমন লাইন হইতো না, আর এমন ভিড় হইতো না। এই বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দেবাশিস দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান এই সমস্যাটা লাঘব হয়ে যাবে খুব তাড়াতাড়ি, রিচার্জের আরেকটি মেশিন দরকার অফিসে। অ্যাকচুয়ালি ফোর্থ স্যাটারডে জেনারেলি অফিস বন্ধ থাকে, কিন্তু যেহেতু প্রিফেড সিস্টেমটা নতুন করে চালু হয়েছে, গ্রাহকরা এখনো ঠিক মতো বুঝতে পারে না, অনেকের বাড়িতে অন্ধকার হয়ে যায়। তার জন্য আমরা অলরেডি বলেছি যে ফোর্থ স্যাটারডে হলেও আমরা 11:30 থেকে কাউন্টারটা খুলে দেবো, অলরেডি আমরা বলে দিয়েছি। যথারীতি 11:30 সময় আমরা কাউন্টার খুলেছি, অলরেডি কনজিউমারদের প্রিপেড আমরা রিচার্জ করে দিয়েছি, এমনকি গত 2 দিন করিয়াতে বন্ধ ছিল, এই 2 দিনে আমরা কাউন্টার খুলে রিচার্জ করে দিয়েছি, যাতে গ্রাহকরা ঠিকভাবে পরিষেবা পাচ্ছে। মেইনলি সমস্যা হচ্ছে রিচার্জিং এর ব্যাপারটা, এটা অ্যাটলিস্ট অনলাইন হয়ে গেলে পুরোটা সলভ হয়ে যাবে, আর অনলাইন হওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। যার জন্য আমরাও তো রাত্রেবেলা 7টা-8টা পর্যন্ত মানে কাউন্টার ওপেন রাখি খোলার দিনে, কারণ যদি 3টার সময় ঢুকে যায় অফিসে, ওদেরকে তো আর আমরা বের করতে পারি না, ওদেরকে রিচার্জ করে দিতেই হয়।
আরেকটা মেশিন পাওয়া পর্যন্ত একটু সহ্য করতে হবে না তো সেদিন বলছে যে প্রিপেড রিচার্জ কার্ডের সুবিধে করেছে রাজ্য সরকার। এই যদি হয় সরকারি অফিসের কর্মসংস্কৃতি তাহলে তো হয়ে গেল, জনগণের জন্যই তো অফিসগুলো। এখন জনগণই অসুবিধার সম্মুখীন হবেন তা কি করে হয়, এই বিষয়ে উপর মহলের দৃষ্টি নিক্ষেপ প্রয়োজন বলেই দাবি করলেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।